হ্যালো গাইস, আমাদের আজকের মুভির গল্প এমন একটা পর্যটন কেন্দ্রকে ঘিরে যেখানে আসা প্রত্যেকটা কাপলই ওপেন জায়গায় ঘপাঘপ করতে পছন্দ করত। আর এরই সুযোগ নিয়ে একটি ছেলে তাদের ভিডিও বানিয়ে ওয়েবসাইটে আপলোড করে অনেক টাকা ইনকাম করত। কিন্তু এর ফলে তার সাথে কি হয় তাই আমরা আজকের ভিডিওতে দেখব। তবে ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ভিডিওর কোন অংশ আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভি শুরুতে আমরা আমাদের মুভির মেন ক্যারেক্টার পিটারকে সকাল সকাল একটি জঙ্গলের মধ্যে ঘুরতে দেখি। সেখানে সে একটি ছুরি পড়ে থাকতে দেখে, যেটাকে সে নিজের কাছেই রেখে দেয়। তখনই তার কাছে একটি কল আসে। কলটা রিসিভ করার সাথে সাথে পিটারের মাথা একদমই ঘুরে যায়। পিটারের সাথে কি হয়েছে তা জানতে হলে আমাদেরকে পিটারের পাস্টের কাহিনী জানতে হবে। পিটার একটি খুবই সুন্দর জায়গাতে থাকত, যেটা একটি পর্যটন কেন্দ্রও ছিল, কারণ সেখানে অনেক সুন্দর পার্ক, লেক, গ্রাসল্যান্ড আর ফরেস্ট ছিল। এখানে লোকেরা তাদের ছুটি কাটানোর জন্য আসত। তাদের মধ্যে সেখানে একজন খুবই সুন্দরী মেয়ে ছিল যার নাম লোরা। সে ঝিলের ধারে বসে ছোট কাপড় পরে রোদ পোহাচ্ছিল, আর এইদিকে পিটার এক কোণায় দাঁড়িয়ে তার দিকে খারাপ চোখে দেখছিল, কারণ পিটারকে লোরার বডি অনেক টানছিল। তখনই সেখানে লোরার বয়ফ্রেন্ড চলে আসে, যাকে দেখে পিটারের কলা কিসমিসে পরিবর্তন হয়ে যায়। যাই হোক, পিটার তার আশা ছাড়ে না, তাই মাইকেল যখন চলে যায় তখন পিটার লোরার কাছে গিয়ে তার সাথে লাইন মারার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে পিটার বুঝতে পারে লোরা তার বয়ফ্রেন্ডকে ঠকাবে না, তাই পিটার সময় নষ্ট না করে সেখান থেকে চলে আসে। এরপর তার সাথে দেখা হয় রুবি নামের এক মেয়ের। সে এই পার্কের ট্যুরিস্ট গাইড হওয়ার পাশাপাশি পিটারের ফ্রেন্ডের গার্লফ্রেন্ডও ছিল। তাদের কথাবার্তায় আমরা এটা বুঝতে পারি তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক আছে, আর পিটারও মানুষের সাথে কথাবার্তা বলে খুব সহজেই তাদের সাথে মিশে যেতে পারত। তাই সে রুবির সাথে কিছুক্ষণ কথা বলেই লোরা আর মাইকেলের সম্পর্কে অনেক কথা জেনে নেয়। এরপর সে তাদের পিছু করতে করতে জঙ্গলের মধ্যে চলে আসে। সেখানে সে দেখে লোরা আর তার বয়ফ্রেন্ড ড্রিঙ্ক করতে করতে ঘপাঘপ করে মজা করছে। এটা দেখে পিটারও তার ক্যামেরা বের করে তাদের ম্যাচ খেলার দৃশ্য ভিডিও করতে থাকে। আর এইদিকে এসব দেখে সে নিজে নিজে হাত গাড়ি চালিয়েও মজা নিচ্ছিল। যখনই লোরা মাইকেলের সাথে জমিয়ে খেলাধুলা করছিল তখনই পিটারও তার মেশিনের তেল বের করে ফেলে আর সব কিছু তার প্যান্টের মধ্যে ঢুকিয়ে আনন্দের সাথে সেখান থেকে চলে যায়। এরপর আমরা পিটারকে একটি রঙিন রুমে দেখতে পাই যার দেয়ালে ওই সব ছবি লাগানো ছিল, আর সেখানে পিটার লোরা আর মাইকেলের ভিডিওটা একটি সাইডে আপলোড করছিল। এখান থেকে আমরা জানতে পারি এটাই পিটারের পেশা, এই কাজ করেই সে অনেক টাকা ইনকাম করছিল। পরের দিন সকালে পিটার আবারও পার্কে আসে। সেখানে তার দেখা হয় আরও এক জোড়া কাপলের সাথে যারা তাদের তৃতীয় বিবাহবার্ষিকী পালনের জন্য এখানে এসেছিল, আর তারা গ্রাসল্যান্ড যেতে চাচ্ছিল। তখন পিটার তাদের শুভেচ্ছা জানায় আর গ্রাসল্যান্ড যাওয়ার রাস্তাটা বলে দেয়। এরপর তারা সেখানে গিয়ে সুযোগ বুঝে ঘপাঘপ করতে শুরু করে। আর এদিকে একটু দূর থেকে পিটার তাদের ভিডিও করতে করতে নিজেও কাজ ছেড়ে নেয়। পরের দিন পিটারের দেখা হয় জনের সাথে, সে তার পুরাতন বন্ধু ছিল, কিন্তু তারা অনেক দিন ধরেই দেখা সাক্ষাৎ করেনি। সেখানে জনি পিটারকে তার নতুন গার্লফ্রেন্ড রিচেলের সাথে পরিচয় করায়। এরপর পিটার তাদেরকে সেই পার্কের খুব সুন্দর জায়গায় ঘুরায়। এরপর পিটার গিয়ে রুবির সাথে দেখা করে, সে একটি রিভেঞ্জ ক্রাইম ড্রামা বই পড়ছিল। তখনই পিটারের চোখ পড়ে লেকের পানি থেকে উঠে আসা খুবই সুন্দরী একটা মেয়ের উপর, যাকে দেখে পিটারের চোখ কপালে উঠে যায়। পরের দিন পিটার ওই মেয়েটিকে পার্কের সব জায়গায় খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে মেয়েটিকে একটি কটেজের সামনে গোসল করা অবস্থায় দেখতে পায়। তাই পিটার তাড়াতাড়ি করে তার ক্যামেরা বের করে মেয়েটির ভিডিও বানাতে শুরু করে, কিন্তু মেয়েটি পিটারের উপস্থিতি টের পেয়ে গেছিল। তাও মেয়েটি ভয় না পেয়ে পিটারকে টাওয়ালটা দিতে বলে, আর তার নাম বলে মায়া। তাদের দুজনের কথাবার্তা চলছিল, তখনই মায়া পিটারকে দিয়ে নিজের অন্তর্বাসের ফিতাটা বাঁধিয়ে নেয়। এইখানে আমরা এটা বুঝতে পারি মায়া পিটারের ওপর ইন্টারেস্টেড ছিল। আর এইদিকে পিটার তো আগে থেকেই মায়ার মধ্যে ডুবেছিল। তারা কথাবার্তা বলছিলই তখনই সেখানে মায়ার বয়ফ্রেন্ড চলে আসে। সে খুবই কর্কশ আর সন্দেহপ্রবণ ছিল। সে মায়াকে পিটারের সাথে দেখে অনেক রেগে যায় আর সে মায়াকে বলে তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বলবে না। তখনই পিটার সেখান থেকে চলে যায়
আর এদিকে এসে সে জন আর রিচেলের ভিডিও বানায়। এরপর রাতে সে যখন ওই ভিডিও দেখছিল তখন সে কিছু শব্দ শুনতে পায়। পিটার এটা দেখার জন্য সামনে আগালে দেখে মায়া তার বয়ফ্রেন্ড আরজের ঘোড়ায় বসে ফুল স্পিডে রাইড করছিল। পিটার তাদেরও ভিডিও বানায় আর আপলোড করে দেয়। এরপর পিটার কিছুদিন পর্যন্ত মায়াকে দূর থেকে দেখতে শুরু করে আর এটা আরজেও দেখে ফেলে। পরের সিনে আমরা দেখি পিটার যাদের ভিডিও বানিয়েছিল তারা সবাই একসাথেই ক্যাম্পিং করছিল। এইদিকে পিটার রুবিকে বলে সে কাপলদেরকে ওইসব করতে এই জন্যই দেখে কারণ সে ছোটতে তার প্রতিবেশীদের এসব করতে দেখে ফেলেছিল। সেই সময় পিটার এত কিছু সম্পর্কে জানতো না, কিন্তু তার মেশিন তখনই প্রস্তুত হয়ে গেছিল। তখন থেকে সে লোকেদের এসব করতে দেখতে ভালোবাসে, তাই সে বিয়ের ফাংশনে ভিডিও বানাতে শুরু করে। এসব কথা বলার পর পিটার মায়ার কাছে আসে। মায়া লেকের ধারে একাই বসেছিল। সে মায়াকে জিজ্ঞেস করে, আর যে তোমার সাথে এমন ব্যবহার করে তাহলে তুমি তার সাথে কেন থাকো? তুমি তো তার থেকেও ভালো ছেলে পাবে। মায়াও পিটারের কথাই একমত ছিল। অন্যদিকে আর যে রুবির সাথে দেখা করে তাকে বলে পিটারকে মায়ার থেকে দূরে থাকতে। এরপর মায়া আর পিটার যখন কথা বলছিল তখনই সেখানে আরজেও চলে আসে। আরজেকে আসতে দেখে পিটার সেখান থেকে চলে যায়। এরপর আরজে মায়াকে গরম করার চেষ্টা করছিল, কিন্তু উল্টো মায়াই আরজেকে গরম করে তার সাথে ম্যাচ খেলতে শুরু করে। তখন পিটারও সেখানেই ছিল আর সে এসব ভিডিও করতে শুরু করে, কিন্তু তখনই মায়া আরজের গলায় একটা ছুরি ঘোরাতে শুরু করে আর দেখতে দেখতে সে আরজেকে সেটা মেরে দেয়। এটা দেখে পিটারের অবস্থা একেবারেই খারাপ হয়ে যায় কারণ সে এসব রেকর্ড করে ফেলেছিল। পিটার যখন সেখান থেকে পালাচ্ছিল তখন মায়া তাকে দেখে ফেলে। সে বুঝে গেছিল পিটার এসব রেকর্ড করে ফেলেছে। এরপর সে আরজের বডিটাকে লেকের মধ্যে ফেলে দিয়ে সে শহর থেকে চলে যায়। পরের দিন যখন পিটার রুবির সাথে দেখা করে তখন রুবি তাকে বলে, আরজে আমাকে বলেছে তুমি যেন মায়ার পিছে না ঘুরো। সে আরও বলে তোমার এমন মেয়েকে খোঁজা উচিত যে সিঙ্গেল। এরপর আমরা দেখি পিটার কিছুদিন পর্যন্ত তার কাজ বন্ধ রেখেছিল আর রিল্যাক্স করছিল, কিন্তু হঠাৎ একদিন মায়া আসে পিটারের সাথে দেখা করতে, কারণ মায়াও তার জন্য ফিল করত। এরপর আর কি, তারা এক কোনায় গিয়ে নিজেদের কাজ করতে শুরু করে দেয়। এই সময় পিটার মায়া আর তার এইসবের ভিডিও তৈরি করে। কাজ শেষ হয়ে গেলে মায়া পিটারকে সেই দিনের ভিডিও ডিলিট করতে বলে। এই ভিডিওর একটাই কপি ছিল পিটারের কাছে আর সে সেটা ডিলিট করতে করতে মায়াকে বলে, তুমি কি এটার জন্যই আমার সাথে দেখা করতে এসেছো? তখন মায়া বলে, না, আমি তোমাকে পছন্দ করি, আর এর পাশাপাশি এই ভিডিওটা ডিলিট হওয়া দরকার ছিল। এর পরের দিন পিটার তার বন্ধুদের সাথে দেখা করার পর মায়ার সাথে দেখা করে। মায়া তখন পিটারকে বলে, আমার কারো প্রতি কোনো কানেকশন ফিল হয় না, আমি শুধু সবাইকে আনন্দ দেই আবার চলে যাই। পিটার এই বিষয়ে মায়ার সাথে কথাই বলছিল, কিন্তু তখনই তারা দেখে পুলিশ আরজের বডি লেক থেকে পেয়ে যায়। এরপর পুলিশ মায়াকে জিজ্ঞেস করে সে এসব করেছে কিনা, কারণ সে আরজের গার্লফ্রেন্ড ছিল। কিন্তু মায়া তার এক ফ্রেন্ডকে কল দেয় আর পুলিশকে কনফার্ম করে যে সে কিছুদিন ধরে তার ফ্রেন্ডের সাথেই ছিল, কারণ আরজের সাথে তার ব্রেকআপ হয়ে গেছিল। এখন মায়ার ফ্রেন্ডের কথা শুনে পুলিশ মায়াকে সন্দেহ লিস্ট থেকে বের করে দেয়, কারণ তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। কিন্তু এইদিকে পিটারের সব বন্ধুদের পুরো বিশ্বাস ছিল যে মায়াই এই কাজ করেছে, কিন্তু এইবার পুলিশের সন্দেহ আসে পিটারের ওপর, কারণ তাদের মনে হচ্ছিল মায়াকে পাওয়ার জন্য পিটারই এই কাজ করেছে। তাই পরের দিন পিটার যখন নিকো আর রুবির সাথে কথা বলছিল তখন পুলিশ সেখানে আসে আর সে বলে, আমি তোমার সেই ওয়েবসাইট খুঁজে বের করেছি যেটাই তুমি মানুষের খারাপ ভিডিও আপলোড করো। এইদিকে মায়া নিকো আর রুবিকে একটা ভিডিও দেখায় যেটাই তারা দুইজন মজা করছিল আর সে এটাও বলে এসব পিটারই রেকর্ড করেছে। এত কিছুর পরও পুলিশের কাছে কোনো প্রমাণ ছিল না, কিন্তু যখনই তারা কোনো প্রমাণ পাবে তারা পিটারকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। এইদিকে পুলিশ চলে যাওয়ার পর রুবি আর নিকো পিটারকে অনেক কথা শোনায় আর অন্যদিকে মায়ার মুখ দেখে আমরা বুঝতে পারি এসব ওই পুলিশই মায়াকে বলেছে। এখন পিটার বুঝতে পারছিল না সে কি করবে। তখন মায়া তাকে বলে, তুমি ওয়েবসাইটটা ডিলিট করে দাও আর সব গুছিয়ে আমার সাথে পালিয়ে চলো। পিটারও এটা শুনে রাজি হয়ে যায়, কারণ এছাড়া তার কোনো উপায় ছিল না। তাই পিটার তাড়াতাড়ি সব ডিলিট করে সব গুছিয়ে মায়ার গাড়িতে চলে আসে, কিন্তু তখনই সেখানে পুলিশও চলে আসে আর পুলিশকে দেখে পিটার সেখান থেকে দৌড় দেয়। কিন্তু এইদিকে মায়া সে পুলিশটাকেও মেরে ফেলে। এর কিছুক্ষণ পর পিটার সেখানে আসলে সে ওই জায়গায় একটা অস্ত্র পায় আর সে এটা তুলে নেয়, কারণ সে পুলিশকে এটা দিয়ে বলতে চাচ্ছিল যে সব খুন মায়া করেছে। কিন্তু তখনই তার কাছে মায়ার কল আসে আর সে পিটারকে বলে, আমি কাউকে মারিনি,
আর জে আর পুলিশ আমার ফ্রেন্ড, আমি তাদের সাথে মিলে তোমাকে ফাঁসিয়েছি। কারণ কিছু বছর আগে আমি যখন এখানে এসেছিলাম তখন তুমি আমারও ভিডিও বানিয়ে নেটে ছেড়ে দিয়েছিলে, যেটা আমার পরিবারের মানুষও দেখেছিল, আর কোনো মতে তারা সেটা নষ্ট করে দেয়। কিন্তু ততদিনে সেই ভিডিও অনেক ভাইরাল হয়ে যায়, এ কারণে আমার অনেক বদনাম হয় আর আমার সম্মানও নষ্ট হয়ে যায়। এ কারণে আমি আমার বন্ধুদের সাথে নিয়ে এই প্ল্যান বানাই। সে পিটারকে আরও বলে, তোমার কাছে যে ভিডিও ছিল আমি সব আসল পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছি। এর মানে হলো এতক্ষণ ধরে আমরা যাকে পুলিশ ভাবছিলাম সে আসলে পুলিশ না। এত কিছু শুনে পিটারের অবস্থা খারাপ হয়ে যায়, তখনই পুলিশ এসে পিটারকে ধরে নিয়ে যায়, আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।